ভোট পর্ব মিটে গেলেও আরামবাগে থামছে না তৃণমূলের হামলা, বন্ধ হচ্ছে না হুমকি, উল্টে চলছে বোমাবাজি। এমনই অভিযোগে ফের সরগরম আরামবাগের শ্রীপল্লীর চাষিপাড়া। বাড়ির দেওয়ালে পদ্ম, ঘরের বউ প্রার্থী হয়েছিলেন বিজেপি, দাঁড়িয়েছিলেন আরামবাগ পুরসভার 15 নম্বর ওয়ার্ডে। আর স্রেফ এই জন্যই আতঙ্কে দিন কাটছে শ্যামলী মালিক ও তার পরিবারের। সোমবার রাতেই বাড়িতে বোমা ছোড়া হয় বলে জানিয়েছেন বিজেপি কর্মী। বাড়িতে হামলার চিহ্ন দিনের বেলাতেও স্পষ্ট। আমার বাড়ির সামনে বোম করে চার্জ করেছে। কবে? কালকে 11:30। তারপর কি হয় ঘটনাটা? তারপর বাড়ি থেকে বেরিয়ে দেখি যে তিনজন দাঁড়িয়ে আছে, দেখছি তিনজন হচ্ছে তৃণমূলের লোক। তারপর তৃণমূল লোক দাঁড়িয়ে আছে, তারপরে দেখছি যে কাউন্সিলর শুধু আছে। তারপরে আমরা জিজ্ঞেস করছি কি হলো কি হলো, বোমটা মারার পর দেখছি যে একটা বোম হচ্ছে ব্লাস্ট হয়নি, সেই বোমটাকে ওরা আমাদের ছবি তুলে রেখে দিয়েছি, তারা নিজে জলে নুবিয়ে তারা হাতে করে নিয়ে চলে গেল কাউন্সিলর। কিসের জন্য, তার কি দরকার ছিল নিয়ে যাবার? আপনার কেন কেন করলো, আপনার বাড়িতে কেন করলো? আমি বিজেপিতে দাঁড়িয়েছিলাম। এই ওয়ার্ড থেকে? হ্যাঁ, 15 নম্বর ওয়ার্ড থেকে। এর আগে কি এরকম ঘটনা ঘটেছে? হ্যাঁ, ভোটের সময় আমাকে পিস্তল ধরেছিল। কালকে রাত 11:50 আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি আমার বাড়িতে ঢিল ছোড়া হয়। আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি কিছু তৃণমূলের গোষ্ঠী বাহিনী দাঁড়িয়ে আছে। তৃণমূলের 15 নম্বর ওয়ার্ডের চাঁদু দাস সে নিজে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। আমি ওদিকে কিছু জিজ্ঞাসা করতেই দাঁড়ান, আমি জিজ্ঞাসা করতেই ওরা বলছে ভাই তোমরা কি আমাকে অসন্দ করো? আমি বলি না দাদা, আপনাদেরকে বললে আমি বাড়ি থেকে বেরিয়ে জিজ্ঞাসা করতাম। ওই করতে করতে আমি বাড়ি থেকে ঢিল না ইয়ে করতে করতে দেখি একটা বোম পড়ে আছে, ঠিক আছে। ওনাকে জিজ্ঞাসা করতেই উনি বললেন যে দুটো ছেলে মুখ চাপা দিয়ে চলে গেল। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আরামবাগ টাউন মণ্ডলের সভাপতি কার্তিক দত্ত। এভাবে বিজেপিকে দমানো যাবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। যে ধরনের ঘটনাগুলো বিগত দিনে ঘটেছে, আমার উপর নিজের বাড়ির উপর আমার এরকম ইয়ে হয়েছে, বোম পড়েছে, এখন আমাদের দলীয় কার্যকর্তাদের বাড়িতে এইভাবে আক্রান্ত হচ্ছে, তো এর আগামী দিনে যদি এইরকম ঘটনা ঘটতে থাকে আমরা রাস্তায় নামবো। আগামী দিনে আমরা বিভিন্ন বৃহত্তর আন্দোলনের কথা ভাববো। যদি ভেবে থাকে তৃণমূল এই ধরনের কোনো ঘটনা ঘটিয়ে বিজেপি সবসময় সহ্য করে নেবে, বিজেপি সহ্য করবে না আগামী দিনে। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে তৃণমূল। এগুলো সব ভুলভালি কথা, আপনাদেরকে কি বলবো বলুন না। শুধু বিজেপিদের ঘরেতেই হচ্ছে, ওদের তো গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই আছে রেগুলারলি। আর বোম কোনোদিন কেউ হাতে করে তুলে নিয়ে আসে, আপনাদের এটা তো বোঝা দরকার। বলুন না, আমি যদি হাতে করে বোম তুলে নিয়ে এসে আমার তো হাতটা নষ্ট হয়ে যাবে বা ক্ষয়ক্ষতি হবে। আর ওরা তো নিজের প্রতি মানে ওদের এখন মাটি পাট থেকে মাটি সরে গেছে, সেই নিয়ে এখন বিজেপি ছেলেরা যাতে তৃণমূলের দুর্নাম করতে হয় সেরকমভাবে এরকম। শুধু আমার ওয়ার্ডেতে শুধু দেখুন বিজেপি ছেলেদের ঘরেতে পাশাপাশি বোম পাওয়া যাচ্ছে। বিজেপির অভিযোগ, বিরোধীদের নিশ্চিহ্ন করে দিতে কখনো বোমা মারছে তৃণমূল, আবার কখনো প্রাণে মারার হুমকি দিচ্ছে। কিন্তু একদিন এটাই বুমেরাং হবে, জনগণই এর জবাব দেবে বলে মনে করছে গেরুয়া শিবির। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।